নমস্কার, গুড মর্নিং। মন ভালো করার অনুষ্ঠান গুড মর্নিং এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে আমি শ্রেয়া, আর আমার সঙ্গে রয়েছে আমার সহসঞ্চালিকা অমৃতা। গুড মর্নিং অমৃতা। গুড মর্নিং শ্রেয়া। নমস্কার এক্সপ্রেস নিউজের সকল দর্শক বন্ধুদের, সকালবেলার প্রভাতী অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। অমৃতা, আমরা যেরকম প্রত্যেক দিন দেখি, মানে আমাদের টিভি, টিভি হচ্ছে আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, এবং রেডিও কিন্তু তাই। কিন্তু এই টিভি বা রেডিও গত 30 বছরে তাদের কন্টেন্টটা কতটা বদলেছে বলতো, কতটা মানে পরিবর্তন এবং প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে গেছে এই রেডিও এবং টেলিভিশনের কন্টেন্ট, আমাদের আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আলোচনা সেটা নিয়েই হবে, কিন্তু তার আগে আমরা চোখ রাখব পশ্চিমবঙ্গের প্রথম সারির দৈনিকগুলো কি বলছে, দেখে নেব হেডলাইনস। অমৃতা, হাতরস ইস্যুতে আজ পথে মমতা, দলিতদের উপর আক্রমণ হয়েছে, এই অবস্থায় রাস্তায় নেমে বিজেপির বিরুদ্ধে জোরালো আওয়াজ তোলার কর্মসূচি নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হাতরসের ঘটনার প্রতিবাদে শনিবার বিকেল 4টার সময় কলকাতার রাজপথে মিছিল করবে তৃণমূল। উৎসবের মরশুমে দেশে আরও 200টি স্পেশাল ট্রেন চালাতে পারে রেল মন্ত্রক। উৎসবের মরশুমে আরও যাত্রীবাহী স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক। আগামী 15 অক্টোবর থেকে 30 নভেম্বরের মধ্যে সারা দেশে চলতে পারে অতিরিক্ত 200টি স্পেশাল ট্রেন। এই ইস্যুতে প্রতিটি জোনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে রেল বোর্ড। তাদের বলা হয়েছে অবিলম্বে এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে। পরবর্তী হেডলাইন্সে চোখ রাখব ক্যাগ রিপোর্টে অস্বস্তি, বকেয়া মেটানোর পথে কেন্দ্র। আমরা চলে যাব আবার আলোচনায়, আবার পরে চোখ রাখবো আমাদের বিস্তারিত জেলার খবরে। শ্রেয়া, অমৃতা, যেটা আমরা মানে আলোচনা নিয়ে যেটা আলোচনা শুরু করেছিলাম আমরা, এই যে টেলিভিশন বা খবর মানে মিডিয়া, এখানে আমরা দেখেছি গত 30 বছরে এর কন্টেন্টে অনেক পরিবর্তন এসছে। যেমন ধরো অমৃতা, আজ আমরা খবর পড়ি, আমরা কেমন করে খবর পড়ি বা আমরা কিরকম করে লাইভ করি, আগে কিন্তু সেটা ছিল না, একদমই না, একদমই না, তাই তো। এই যে যেরকম আমরা লাইভ করি কোনো একটা বিষয় নিয়ে, আগে সংবাদটা কিন্তু দিনে 2-3 বারই হতো বা 2 বার হতো, সকালে এবং সন্ধেবেলা। কিন্তু এখন সারা দিন আমরা খবর দেখতে পাই কোনো একটা চ্যানেলে, যেরকম আমাদের চ্যানেলেই ধরুন, বা রেডিও। রেডিও আগে ছিল শুধু রেডিও, আকাশবাণী, কিন্তু এখন আমরা এফএম দেখছি, এফএম এর কন্টেন্ট অনেক চেঞ্জ হয়েছে, অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে, আগের থেকে সম্পূর্ণ আলাদা। আগে যেমন তুমি চ্যানেলের কথা বললে শ্রেয়া, যে আগে সারাদিনে 3-4 বারই আমরা খবর দেখতে পারতাম, আর এখন যেমন চ্যানেল মানে খবরের জন্য স্পেশাল যে চ্যানেল হয়েছে, একদম সারাদিন আমরা যেমন খবরের দিকে চোখ রাখতে পারি, সেটা কিন্তু আগে একদমই ছিল না, টোটালটাই পুরোপুরি বদলে গেছে, বদলে গেছে। আগে যারা নিউজ অ্যাঙ্কার হতেন তারা এক জায়গায় বসে কি সুন্দর শান্ত গলায় খবরটা পড়তেন, কিন্তু এখন কিন্তু একটু বদলেছে ব্যাপারটা, এখন কিন্তু একটু উত্তেজনা এসছে, এখন কিন্তু হয় এক একটা টপিকের ওপর লাইভ, যেটা আমরাও করে থাকি, কি বলো অমৃতা, এক একটা মানে বিশেষ টপিকে লাইভ হয়, বা রেডিওতেই বলতে পারে যে আগে যেরকম শান্ত গলায় মানে খবর পড়া হতো রেডিওতে, সেখানে দর্শকদের রিকোয়েস্টে গান শুনতাম আমরা, আর এখন কিন্তু বদলেছে, এখন দর্শকরা কিন্তু চিঠি দিয়ে আর রিকোয়েস্টটা করেন না, দর্শকরা রিকোয়েস্ট করেন ফোন করে এবং বলেন তাদের মানে পছন্দের আরজেকে, যে তারা কিরকম আজকের দিনটা তাদের কেমন গেছে, তারা কিরকম গান শুনতে চান। আজকে আমরা দেখব দুজন রেডিও জকির সাথে কথা বলবো, একজন বর্তমান একজন প্রাক্তন, কিন্তু তাদেরকেও আমরা জিজ্ঞেস করব যে তাদের কি মনে হয় যে রেডিওর কন্টেন্ট কতটা চেঞ্জ হয়েছে এই বিগত 30 বছরে, এই যে এই এভলিউশনটা এসছে কন্টেন্টের মধ্যে সেটা কিরকম, তারা সেটাকে কতটা অ্যাপ্রিসিয়েট করেন। কিন্তু তাছাড়াও আমরা অমৃতার সাথেও এটা নিয়ে কথা বলবো এবং অমৃতাকে জিজ্ঞেস করব, অমৃতা ছোটবেলায় আকাশবাণীতে খবরটা শুনতো কিনা, সেটা বলি আগে প্রথমেই। হ্যাঁ, খবর এখনো শুনি, এখনো আমাদের আকাশবাণীতে রেডিওর কথা আর কি, বা এফএম এ আমরা গান শোনার এই অভ্যেসটা আমার এখনো আছে, এবং বিভিন্ন এফএম এ এখন হয় না ভৌতিক যে আসরগুলো, বা আগে যেমন হতো গল্পদাদুর যে আসরের ঘটনাটা, যা মানে আমরা শুনে বড় হয়েছি, সেই শোনার অভ্যাস কিন্তু আমার ছিল রেডিওতে, যে গল্পদাদুর আসর শুনবো, বা এই এখন যে অনেক ভৌতিক যে
প্রোগ্রামগুলো হয় সেগুলো নিয়ে আমরা এখনো শোনার অভ্যাসটা আছে, ছোট থেকে ছিল। এবং রেডিওর সঙ্গে তো একটা কোথাও জানা, এই যে কিছুদিন আগে মহালয়া গেল, একটা তো কোথাও জানা একটা টান তো জড়িয়ে আছে রেডিওর সাথে। মানে আমাদের জীবনটা কিন্তু টেলিভিশন এবং রেডিওর সাথে ওতপ্রোতভাবে জড়িয়েই রয়েছে, কি বলো অমৃতা? হ্যাঁ একদমই তাই। মানে আমরা মানে ভাবা যায় না যে রেডিও ছাড়া বা টেলিভিশন ছাড়া আমাদের জীবনটা কেমন হবে, কারণ এন্টারটেইনমেন্ট হচ্ছে জীবনের একটা, মানে জীবনটা যদি একটা তরকারির মতো আমরা দেখি, এন্টারটেইনমেন্টটা হচ্ছে তার নুন, কারণ এন্টারটেইনমেন্ট ছাড়া কিন্তু জীবনটা একটু আলুনি হয়ে যাবে। একদমই তাই, কি বলো অমৃতা? একদম তাই বলেছে স্যার, একদম ঠিক। আমরা এই বিষয়ে আরো কথা বলবো, কিন্তু তার আগে আমাদের সঙ্গে রয়েছেন একজন অতিথি, সুদূর ব্যাঙ্গালোর থেকে রয়েছেন ফিভার FM এর আরজে বিবেক ত্রিপাঠী। বিবেক আমাদের সাথে আজকে আলোচনায় ভাগ নেবেন এবং আমাদেরকে খুব সুন্দর কিছু গান শোনাবেন বলে কথা দিয়েছেন। নমস্তে বিবেক, কেসে হো আপ? আমি ভালো আছি। বিবেক কিন্তু জানে আমাদের দর্শকরা বাঙালি, তাই বিবেক কিন্তু প্রথম নেই আমাদের দর্শক। হ্যালো বিবেক, বিবেক আপ সুন সকতে হো হাম ক্যা বোল রহে হ্যায়? হ্যালো, আপ তক হামারি আওয়াজ পৌঁছ রহি হ্যায়? আমার মনে হয় কিছু একটা যান্ত্রিক ত্রুটির জন্য বিবেক আমাদের কথা শুনতে পাচ্ছেন না। হ্যালো বিবেক, আপ তক হামারি আওয়াজ, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও বিবেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করব, কিন্তু তার আগে অমৃতাকে জিজ্ঞেস করব। এই যে অমৃতা, তুমি বললে ভৌতিক মানে একটা আসর, সেটা তো আমরা নিজেরা জানি যে তুমি খুব মানে এটা এনজয় করো। হ্যাঁ নিশ্চয়ই, এবং আমাদের সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেমন আমাদের টেলিভিশনটা আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে, কিন্তু আমরা রেডিওকে কেউ কিন্তু ভুলে যায়নি। এখনো কোথাও যেন একটা নস্টালজিয়া আমাদের মধ্যে আছে, এবং সেটা এখন হয়তো রেডিওতে শোনা হয় না, ফোনের মাধ্যমে এখন অ্যাপসও হয়ে গেছে, সেখানেও শোনা হয়, আকাশবাণীর যে অ্যাপস বা আরো যারা আমরা খবর রেডিওর সঙ্গে বা FM এর সঙ্গে যুক্ত, হয়তো ধরো কোথাও লং ড্রাইভে যাচ্ছি, সঙ্গে FM কিন্তু মাস্ট, FM এর গান চলছেই একদম সাথে। আমার মনে হয় যে যেরকম টেলিভিশনটা আমাদের বাড়ির মানে কি বলবো ড্রয়িং রুমে জায়গা করে নিয়েছে, সেরকম FM টা কিন্তু আস্তে আস্তে আমাদের রোজ মানে পথের সাথী হয়ে দাঁড়িয়েছে। একদম তাই, পথের সাথী, এটা সত্যি তুমি খুব ভালো বলেছো, যে বললাম কোথাও বাইরে যাওয়ার সময় গাড়িতে FM কিন্তু মাস্ট। মানে লং ড্রাইভে যাচ্ছি অথচ গান শুনছি না FM এ, এটা কিন্তু একদম হয় না অমৃতা, মানে মনটা কিন্তু ওখানেই ভালো হয়ে যায়। লং ড্রাইভের তো একটা আলাদা মজা আছে, কিন্তু তাছাড়াও মানে এই যে FM এ গান শুনবো বা মাঝে মাঝে আরজেদের কথাগুলো কিন্তু খুব ভীষণ সুন্দর লাগে, কি বলো? আর আমাদের সঙ্গে কিন্তু মানে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে FM ব্যাপারটা। আর টেলিভিশনের যেটা বলা যেতে পারে, টেলিভিশনে আমরা হচ্ছে টেলিভিশন মিডিয়াতে রয়েছি, অমৃতা তুমি কি এটা কোথাও মানে এটা অস্বীকার করার জায়গা নেই, আমি নিশ্চয় তুমিও আমার সাথে সহমত হবে যে টেলিভিশনে মানে কন্টেন্টটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে অমৃতা। আগে যেরকম আমরা দেখতাম যে দিনে একবারই খবর হচ্ছে, ঠিক আছে, আর যিনি অ্যাঙ্কার হতেন তিনি কিন্তু খুব শান্ত গলায় খবরটা পড়তেন, যতই উত্তেজনাজনক খবর হোক, কিন্তু আমরা কিন্তু সেই উত্তেজনাটা মানে প্রকাশ করি, কি বলো অমৃতা? একদমই তাই, এটা তো যুগের পরিবর্তনের সাথে সাথে আমাদের সমস্ত কিছুরই তো পরিবর্তন হচ্ছে, তো সে তখন আমাদের যে আমরা দেখেছি আমাদের যে দূরদর্শনে খবর হতো এবং খুব শান্ত ধীস্থির ভাবে একদম সুন্দর একদম পরিবেশন করতেন তারা খবর, এবং সেটা কয়েক ঘন্টায় ঘন্টায় যখন আমরা আপডেট পাই সেরকম কিন্তু তখন পেতাম না, তখন অনেকটা সময় পরপর খবর হতো। আর এখন ধরো যুগের সাথে আমরাও এগিয়ে গেছি, আমরাও অনেক আপডেট হয়েছি, এবং এখন কথা বলার ধরনটা একটু পাল্টে গেছে, স্পিডে কথা বলা হচ্ছে সেখানে, এবং সেখানে ওই যে প্রতিনিয়ত বলে না ঘন্টায় ঘন্টায় লাইভ যে প্রোগ্রামগুলো হচ্ছে, হয়তো কোনো একটা ঘটনা ঘটছে সঙ্গে সঙ্গে আমরা সেটাকে লাইভে দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছি, এরকম ব্যাপারগুলো তো একটা আপডেটেড ব্যাপার একটা যেন আমার মনে হয় এসেছে। একদমই অমৃতা, যেরকম আগে যখন ইন্দিরা গান্ধী মারা গেছিলেন সেই সময় কিন্তু খবরটা কিরকম মানে খুব শান্ত গলায় সেই দুঃখের সাথে পড়া হয়েছিল, কিন্তু এখন যখন প্রণব মুখোপাধ্যায় মারা গেলেন সারাটা দিন ধরে কিন্তু আমরা সেটা লাইভ আপডেট পেয়েছি, কেমন করে কি হচ্ছে এবং ওনার মানে
পূর্ব জীবনের কথা আমরা শুনেছি সত্যি তাই মানে আমরা তার মানে কিভাবে স্ট্রাগল করে বড় হয়ে উঠেছে বা তার ছোটবেলাটা কেমন ছিল কিভাবে তার আমাদের রাষ্ট্রপতির জায়গায় তাকে আমরা নিয়ে এসেছি এই সব মানে পুরনো স্মৃতিগুলো আমাদের সব চোখের সামনে ভেসে উঠছে একদমই আর এটা আমার মনে হয় কোথাও কন্টেন্টটা চেঞ্জ হয়ে একটু ভালোই হয়েছে কি বলো অমৃতা কারণ আমাদেরও তো জানতে ইচ্ছা করে যে আমাদের পছন্দের পলিটিশিয়ানরা বা আমাদের যখন কোনো পছন্দের অভিনেতা মারা যান তাদের মানে জীবনটা আগে কিরকম ছিল তাদেরকে তো আমরা পর্দায় দেখি কিন্তু তাদের ব্যক্তিগত জীবনের ব্যাপারে আমরা কতটুকুই জানি কিন্তু মিডিয়া কিন্তু আমাদের সেই সুযোগটা করে দেয় সেই জন্যই আমরা জানতে পারি ধরো যেরকম প্রণব মুখোপাধ্যায় যখন মারা গেলেন আমরা তখন দিনের পর দিন দেখেছি উনি কিরকম ভাবে স্ট্রাগল করে মারা গেছিলেন বা ওনার জীবনটা প্রথম দিকে কিরকম ছিল আবার যেরকম যখন শ্রীদেবী মারা গেছিলেন শ্রীদেবীর কিন্তু উত্থান মানে বলিউড সিনেমায় উত্থানের কথা আমরা শুনেছি এবং কি করে তার বলিউডে আসা মানে সাউথের সিনেমা থেকে সেসবও আমরা শুনেছি এগুলো হয়তো কোথাও না জানা কিছু তথ্য রয়ে গেছিল কিন্তু সেই তথ্যগুলো কিন্তু আমাদেরকে মিডিয়ায় এনে দিয়েছে তাই বলা যেতে পারে যে কন্টেন্টটা চেঞ্জ হয়ে খুব একটা খারাপ কিন্তু হয়নি একটা দিকে দর্শকদের জন্য ভালো হয়েছে কি বলো অমৃতা হ্যাঁ একদমই তাই শ্রেয়া তুমি ঠিক কথাই বলেছো যে দর্শকদের জন্য ভালো হয়েছে এবং সকলের জন্য এবং সকল আমাদের যারা দর্শক বন্ধুরা আছে তাদের চাহিদা মতোই আমাদের অনুষ্ঠানের পরিবর্তন হয় তাদের চাহিদা মতোই আমাদের অনুষ্ঠানে এই যে বললে না যে আমাদের কন্টেন্ট চেঞ্জ হচ্ছে ব্যাপারটা এটা তো দর্শক বন্ধুদের চাহিদা মতোই পূরণ হয়ে থাকে এবং এই যে ধারাটা এখন বর্তমানে চলছে মানে আগের যে ধারাটা ছিল আর এখন যে ধারায় আমরা চলছি সেই ধারাটা দর্শক বন্ধুদের জন্য এবং তাদের ভালো লাগা তাদের ভালো লাগার জন্যই তো আমাদের সমস্ত কিছু আপডেট হয় এই যে ধরো অমৃতা কিছুদিন পরে পুজো আসছে এই যে মানে আমরা দেখি বিভিন্ন মানে নিউজ চ্যানেলে পুজো পরিক্রমা হয় একদম তো ঘরে বসেই আমরা পুজো দেখতে পাই সেটা কিন্তু কন্টেন্ট চেঞ্জ হওয়ার কারণেই হয়েছে এবং এই যে আমরা কন্টেন্টটা এভলিউশন নিয়ে আজ বসেছি পরিবর্তন প্রত্যাবর্তন যাই বলি সেটা কিন্তু খুব একটা খারাপের দিকে হয়নি আর FM এর কথাও আমরা বলতে পারি FM-টা যখন শুরু হয়েছিল প্রায় 2000-এর প্রথম দিকটায় আমরা আমার মনে আছে যে FM এর কনসেপ্টের সাথে আমাদের আমরা আর কি পরিচয় হয়েছিল FM এর কনসেপ্টের সাথে তখন কিন্তু অমৃতা আমার বেশ মনে আছে FM-এ একটা খুব চাকচিক্যের মানে আবরণে FM-টাকে আমাদের সামনে পেশ করা হয়েছিল যেখানে আমরা দেখেছিলাম যে রেডিও জকিরা কি সুন্দর ইংলিশ হিন্দি বা যদি তারা বাঙালি মানে বাংলা চ্যানেলের FM মানে রেডিও জকি হতেন বা বাংলা চ্যানেল হতো FM-এর সেখানে রেডিও জকিরা কি সুন্দর দুটো ভাষার সংমিশ্রণে কথা বলতেন খুব একটা প্রেজেন্টেবল স্মার্ট মানে ওয়ে ছিল সেটা কথা বলার কি বলো অমৃতা তোমারও নিশ্চয়ই মনে থাকবে সেসব কথা একদমই তাই সত্যি এখন যে FM এর কথা বলছে একটা স্মার্টনেস কথা বলার মধ্যে হয়তো কথা বলছে এবং কোনো দর্শক বন্ধু ফোন করলো ফোন ধরে তার রিকোয়েস্ট রাখা বা তার রিকোয়েস্ট অনুযায়ী গান শোনানো বা সে কি বলতে চাইছে সেটাও একটা তারা বলে যারা FM এ যারা আজকে আমাদের আছে যারা আমাদের আরজে এবং তারা তাদেরকে অনুসরণ করেই হয়তো আমরা ভালোবাসার একটা জায়গা আছে তাদের তাদের প্রতি তাদেরকে আমরা দেখে আজও বড় হচ্ছি বা আরও আমরা এগিয়ে যাচ্ছি শিখছি এবং আমাদেরও কয়েকজন প্রিয় আরজে আছে তাদের প্রোগ্রাম কিন্তু আমি একদম ছাড়ি সেই যে ভৌতিক আসরের কথা তুমি বলেছো তখনই কিন্তু আমি বুঝে গেছি যে তুমি কোথাও না কোথাও তোমার প্রিয় আর্যের কথাই বলতে চাইছো যে ভৌতিক আসরটা না শুনলে অমৃতার কিন্তু সপ্তাহটা ভালো যায় না একদমই তাই এটা তুমি ঠিক কথাই বলেছো শ্রেয়া যে সেই সপ্তাহটা মনে হয় যেন আমার জন্য কোথাও ভালো যাচ্ছে না বা আমার একটা মন ভালো করার জায়গাও বলতে পারো যে ওইটা শোনা আমার ভালো লাগে একদমই আর অমৃতা আমি আরো একটা কথা বলতে চাইবো এই যে শুধু ভৌতিক আসর নয় FM আমাদেরকে কিন্তু পরিচয় করিয়েছে যে কোনো বন্ধু যদি তার বন্ধুকে মানে কোনোভাবে বোকা বানাতে চাইলো সেই একটা জিনিস কিন্তু আমাদেরকে FM কিন্তু পরিচয় করিয়েছে সেটা আলাদা আলাদা FM-এ কিন্তু আলাদা আলাদা রকম মানে সেই প্র্যাঙ্ক কলস গুলো করা হয় এবং সেটা খুবই মানে হাসির একটা কন্টেন্ট আমাদের কাছে পেশ করা হয় যেটা মানে পরে আমরা এখন তো সোশ্যাল মিডিয়াতেও সেটা অ্যাভেলেবেল হয়ে যায় পরে সেটা আমরা দেখতে পারি এবং সেটা মানে আমার তো মনে হয় যে এরকম ধরনের কন্টেন্ট মানে আমরা খুবই পছন্দ করি মানে ধরো এই যে
যে কোনো এফএম এ এই প্র্যাঙ্ক কলস গুলোকে আলাদা আলাদা মানে নাম দেয়া হয়, কোথাও কাউকে মুরগি বানানো হচ্ছে তো কোথাও কাউকে বলা, মানে মুরগি বা মুরগাতেই কিন্তু এই প্র্যাঙ্ক কলস গুলোর নাম সীমিত থাকে, আর সেটা এত ভালো লাগে, মানে হয়তো মানে যার সাথে করা হয় তার হয়তো ভালো লাগে না, কিন্তু যারা দর্শ মানে শ্রোতা শ্রোতা তাদের কিন্তু খুব ভালো লাগে। কিন্তু আবার অনেক ক্ষেত্রে যাদের সাথে করা তাদের ভালো লাগে না এটাও কিন্তু নয় শ্রেয়া, তারা হয়তো সেই মুহূর্তে দেখি রেগে যায় বা অনেক কথা বলে, কিন্তু তারপরে যখন জানতে পারে যে এরকম একটা আমাদের আর যে সাথে কথা বলছে সে, তখন তার একটা অন্যরকম অন্যরকম এক্সপ্রেশন হয়, অন্যরকম রিয়াকশন হয়, কি বলো। আর আমার মনে হয় টেলিভিশনে হয়তো মানে নিউজ চ্যানেল বা কোথাও হয়তো এই প্র্যাঙ্ক কলসের মানে প্রথাটা নেই, তবে আমরাও কিন্তু খুব কখনো কখনো খুব মানে হাসির কন্টেন্ট আমরাও পেশ করি, শুধু যে খবর আমরা পেশ করি সেটাই কিন্তু নয় অমৃতা, আমরা কিন্তু হাসির কন্টেন্টও পেশ করি এবং সেটাতে মানে খুবই মানে দর্শকরা পছন্দ করেন, তারা আমাদেরকে ফোন করে জানান। কিন্তু আমার যেটা যতদূর মনে আছে যে আগে যখন দূরদর্শন ছিল বা শুধু আকাশবাণী ছিল তখন কিন্তু মানে আমরা আমরা অমিত সিয়ানির গলায় কিন্তু আমরা শুনেছি মানে নমস্তে ভাইও আর বেহনো এরকম টাইপ কথাবার্তা আমরা শুনতাম তখন, আর ভীষণ ভালো লাগতো আমাদের, মানে অমিত সিয়ানির গলাটা শুনলেই তো আমার অমিত সিয়ানির গলাটা শুনলেই তো আমাদের মানে দিন ভালো হয়ে যাওয়ার মতো ছিল, কি বলো অমৃতা? তবে অমৃতা কিন্তু খুব একটা হিন্দি কন্টেন্টের পছন্দ করে না, হিন্দি কন্টেন্ট ও কিন্তু বাংলা কন্টেন্টটা বেশি পছন্দ করে, তো অমৃতার ক্ষেত্রে সেটা হবে জগন্নাথ বসু বা উর্মিমালা বসু। এটা তুমি ঠিক কথা বলেছো শ্রেয়া, হিন্দি পছন্দ করে না তা নয়, তবে বাংলা কন্টেন্টের যে প্রোগ্রামগুলো আমাদের হয়ে থাকে বা হতো যেগুলো, যেমন জগন্নাথ বসু উর্মিমালা বসুর কণ্ঠে যে নাটকগুলো আমরা শুনেছি বা এখনো অনেক শুনি, সেটা আমার কাছে বেশি আগে জানো আগে টানে আমাকে, এটা বলা যেতে পারে। একদমই আমার মনে হয় অমৃতা, এই যে অমিত সিয়ানির তুমি যতই হিন্দি কন্টেন্ট পছন্দ না করো বা অপছন্দের হয়তো নয় তোমার কাছে হিন্দি কন্টেন্ট, কিন্তু তাও অমিত সিয়ানিকে কিন্তু অস্বীকার করা যায় না, তার কণ্ঠকে কিন্তু অস্বীকার করা যায় না। যেরকম আমাদের বাংলায় আমরা কিন্তু জগন্নাথ বসুকে অস্বীকার করতে পারবো না, আমাদের আজও জগন্নাথ বসু বা উর্মিমালা বসুর কণ্ঠে কিছু শুনলে কিন্তু আমাদের সেই দিনটা ভালো হয়ে যায়। হুম, একদমই তাই। তো আমার আর শ্রেয়ার তো কথা চলছেই, আজকে আমরা আগে আমাদের রেডিওতে কিরকম ভাবে আমরা রেডিওকে পেয়েছি, এখন কিভাবে পায়, টেলিভিশনের কথা উঠে আসছে এবং তার সঙ্গে উঠে আসছে এফএম এর কথা, এই নিয়ে আজকে আমরা আলোচনা করছি। তো দর্শক বন্ধুরা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তারাও আপনাদের মতামত জানাতে পারেন, আপনারা এখন কিভাবে রেডিও এখন শোনার অভ্যাস আছে কিনা, রেডিও বা এখন এফএম আপনাদের কাছে কতটা সেরকম জায়গা নিতে পেরেছে নিয়ে আছে এখনও এফএম, তো সেগুলো আমাদেরকে জানান, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন, ফোন করে আমাদের সাথে কথা বলুন। আর আমার আর শ্রেয়ার কথা তো চলছে, শ্রেয়া আমাকে জিজ্ঞেস করছে, এবং শ্রেয়া আজকে একটা খুব ভালো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যেটা মানে অনেকদিন ধরে আমি ভাবছিলাম যে একটা সত্যি তো এই টেলিভিশনের চাপে কোথাও যেন কি রেডিও হারিয়ে যাচ্ছে, এটা আমার একটা মনে হয়েছিল, কিন্তু সেটা কিন্তু নয়, এখনো রেডিওর প্রতি সেই ভালোবাসাটা সেই নস্টালজিয়াটা মানুষের আছে। আমার তো মনে হয় অমৃতা, এই ধরো যত ইউটিউব এসছে, ওটিটি প্ল্যাটফর্ম এসছে, যা যা এসছে, এই মানে প্রেজেন্ট আমাদের কয়েক বছরে যা যা এসছে, আমার তো মনে হয় রেডিও কিন্তু কোথাও হারিয়ে যাবে না কখনোই, রেডিও কিন্তু থাকবে এবং টেলিভিশনও থাকবে। যতই ওটিটি প্ল্যাটফর্মে আমরা আমাদের পছন্দের শো বা পছন্দের সিনেমা দেখি বা যতই ইউটিউবে আমরা গান শুনে নিই, যখন যেই আমাদের পছন্দের গান আমরা পেলাম আমরা শুনে নিলাম, সেটা যতই আমরা করি কিন্তু তাও এই যে ভালো লাগাটা রেডিওর প্রতি সেটা কিন্তু সবসময় থাকবে। আর সেই জন্যই তো মানে আমরা দেখি আমাদের পছন্দের আরজেরা বা আমরা যদি আপনাদের পছন্দের সঞ্চালিকা হই, তাহলে আমাদের যে পরিশ্রমটা, যে দর্শকদের এই কন্টেন্টটা ভালো লাগবে সেই কন্টেন্টটা বানানো, সেটার প্রতি কিন্তু আমরা প্রচুর পরিশ্রম করি, মানে এই কন্টেন্টের জন্য কিন্তু আমরা মানে আমি বলতে পারি মানে অমৃতা বা আমার যে কারোর তরফ থেকেই আমি বলতে পারি, আমরা কিন্তু কন্টেন্টটা কিন্তু খুব ভালো করে পেশ করার চেষ্টা করি।
একদমই তাই, এটা তো সত্যি কথা। দর্শক বন্ধুদের যে ভালো লাগার জন্য যে অনুষ্ঠান এবং তাদের জন্য আমাদের যারা টিভির ওপারে অনুষ্ঠান দেখছেন তাদের জন্যই আমাদের প্রতিদিন সকালবেলা এখানে আসা, এটা আপনাদের অনুষ্ঠান এবং আপনাদের জন্যই আমরা প্রতিদিন এখানে কথা বলি, গল্প করি এবং আপনাদের সঙ্গে আড্ডা দিই, যেটা আর সকালবেলায় তো গান আবৃত্তি তো থাকে না, তো কি সকালের অনুষ্ঠানটা জমে ওঠে। সেরকমই আমাদের সাথে আজকে আছে দুজন আরজে, আমরা তো কথা বলবো শ্রেয়ার সাথে কথা বলছি, তার সাথে আমাদের আরজেদের সাথেও আমরা কথা বলবো, একজন প্রাক্তন আরজে এবং এখন বর্তমানে একজন প্রেজেন্ট যিনি আরজে আছেন তার সাথে আমরা কথা বলবো। তো আমি পিসিআর কে বলবো আমাদের পরবর্তী যিনি শিল্পী বন্ধু আছেন আরজে শিল্পী বন্ধু তার সঙ্গে যোগাযোগ করতে। তো শ্রেয়া, আমরা যে আলোচনায় ছিলাম যে আমাদের যে এখন যেটা রেডিওর কথা তুমি বলছিলে, তোমার তোমার কাছে আমি জিজ্ঞেস করব, রেডিও কি বর্তমানে তোমার শোনা হয় না এফএম না টেলিভিশন কোনটা? দেখো আমি আমি সবসময় বলেছি, এর আগেও আমাদের আলোচনায় আমি সবসময় বলেছি যে রেডিওটা মানে অনস্বীকার্য আমার কাছে, মানে আমি কখনো কিন্তু অস্বীকার করতে পারবো না রেডিওকে, মানে সে যতই যা কিছু আসুক আমার জীবনে আমি কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই রেডিওকে। আমাদের আমাদের আলোচনা তো চলবে কিন্তু তার আগে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একজন সঙ্গীত শিল্পী বন্ধু এবং তিনি একজন আরজেও বটে, তার সাথে আমরা একটু কথা বলে নেব। নমস্কার বিবেক, আপকে সাথ কল ডিসকানেক্ট হো গিয়া থা কিসি ওয়াজে সে। ওকে, আমাদের খুব ব্যাড লাগ যে আমরা বিবেক কে পেয়েও আমরা কথা বলতে পারছি না, বিবেকের কথা আমাদের ওকে কিন্তু বিবেকের কথা আমরা শুনতে পাচ্ছি। বিবেক, ইফ ইউ ক্যান্ট হিয়ার আস ক্যান ইউ সিং সামথিং ফর আস? হ্যালো, আমার মনে হয় আজকে আমাদের খুবই মানে ব্যাড লাক যে আমরা বিবেককে পেয়েও আমরা তার কণ্ঠে গান শুনতে পারলাম না। আমরা খুব চেয়েছিলাম যে বিবেক যেন আমাদেরকে গান শোনায়। আমরা বিবেকের সাথে আবারও কন্ট্যাক্ট করতে পেরেছি, আমরা দেখে নেব বিবেক আমাদের কথা আবার শুনতে পাচ্ছে কিনা। হ্যালো বিবেক, হ্যাঁ কিছু যান্ত্রিক ত্রুটির জন্য এতক্ষণ আমরা বিবেককে পেয়েও ওর কাছে গান শুনতে পাইনি, কিন্তু যখন পেয়েছি আরো একবার আমরা কিন্তু কড়ায় গন্ডায় বুঝে নেব যে কটা গান ওর কাছ থেকে আমরা শুনতে চেয়েছিলাম। বিবেক বাংলা বোঝে না কিন্তু আমি কিছুক্ষণ নেক্সট কিছুক্ষণ বিবেকের সাথে সেই জন্য হিন্দিতে কথা বলবো। নমস্কার বিবেক, আপকে সাথ বাত নেই হো পা রাহা থা কিসি টেকনিক্যাল ইস্যুজ কে কারণ, পর আপ হামারে বীচ আব হো অর জিতনা ভি টাইম ওয়েস্ট হুয়া হ্যায় হম চাহেঙ্গে ভো আপ ভরপাই করো আপনে গানো কে সাথ। वो देखने में कैसे सीधी सादी लगती है, बोल देखी बोल कुछ नहीं समझती, अंदर से कितनी तेज है, कभी हसीन सी कभी अजीब लगती, कभी किसी किताब का हसीन लगती, फिलोसफी का क्रेज है, वो कहती है ये बस इतना ही था। मैंने तो सोचा था और भी लाइंस होंगी क्योंकि हम सीधी सारी तो हम सीधी सारी तो है नहीं, पर हमने सोचा था कि ओके फाइन। विवेक, जिस बारे में हम लोग बात कर रहे थे आज कि रेडियो या फिर टेलीविजन का कंटेंट पिछले 30 साल में बहुत चेंज हुआ है, बहुत एवोल्यूशन हुआ है। पहले अमीन सियानी के आवाज में हम लोग सुनते थे रेडियो, पर अब आप जैसे आरजेज है जो कि बहुत ही फंकी शोज के साथ आते हैं, तो विवेक आप इस चीज को कैसे एंजॉय करते, मतलब क्या आप उस दशक में होना पसंद करते अगर आपको अमीन सियानी की तरह बोलना पड़ता, या आप इस चीज को एंजॉय करते जब जैसे आज रेडियो का कंटेंट है, जैसे फंकी शोज होते हैं, जो व्यूअर्स होते हैं, व्यूअर्स नहीं होते हैं रेडियो के, लिसनर्स होते हैं आपके, तो लिसनर्स आपको रिक्वेस्ट करते हैं किसी चीज के लिए, किसी गाने के लिए, तो ये आप ज्यादा एंजॉय करते हैं?
तो आप से उस टाइम का भी दौर काफी अच्छा था, लोगों को रेडियो उस टाइम का ज्यादा याद है राजा इस टाइम का, बट आई वुड से अमीन सैनी की बात अगर हम लोग कर ही रहे तो मुझे लगता था कि वो थोड़ा सा आर्टिफिशियल लग रहा था, बट राइट नाउ जो रेडियो चल रहा है उस पर ज्यादा कैजुअल हो गया है. हाँ. तो अमीन सैनी के टाइम में वो थोड़ा सा लगता था कि हाँ थोड़ा सा शायद वो स्ट्रेस करके बोल रहे हैं, फिर उनका अलग एक तरीका है. लेकिन अभी के जमाने में ऐसा हो कि जैसे मैं अगर आपसे अभी बात करूँ वैसा विल बी वेरी सिमिलर टू व्हाट विल बी ऑन द रेडियो. सो एंड सॉन्ग्स की अगर बात करें तो उस टाइम सॉन्ग रिक्वेस्ट वाज लाइक अ बिग थिंग कि वहाँ पे सोल्जर्स लोग करते थे कहीं और से कि या कि पेशकश है इधर से रामपुर से आई है ये वाली रिक्वेस्ट. तो राइट नाउ अभी रेडियो में ये है कि रिक्वेस्ट तो आरडी एजेंसी की रिक्वेस्ट आते हैं ऑन रेडियो, वी हैव अ सेट प्लेलिस्ट तो वो उसके साथ चलता रहता है, बट देयर हैज बीन अ ड्रास्टिक चेंज स्पेशली म्यूजिक को लेके भी रेडियो को लेके भी एंड हाउ पीपल हैव बीन परसीविंग रेडियो एज अ. बट अगर मुझे कंसीडर करना पड़े कि इस टाइम का रेडियो या उस टाइम का रेडियो सो आई विल डेफिनेटली गो फॉर पुराना वाला रेडियो बिकॉज उस टाइम पे एड्स कम होते थे या फिर ऑलमोस्ट ना के बराबर होते थे तो उसी ज्यादा एंजॉय करते थे. मतलब आपको अमीन सियानी का मतलब उस दौर का शो आपको थोड़ा स्क्रिप्टेड लगता था पर अभी का बहुत कैजुअल है और आपको कैजुअल ज्यादा पसंद है, पर कहीं आप उस दौर के शो को चुनना चाहेंगे क्योंकि एड्स कम होती थी बिकॉज म्यूजिक भी उस टाइम पे काफी अलग था. अगर आप देखे वैसे तो म्यूजिक भी एक बहुत बड़े म्यूजिक इज लाइक रेडियो का क्रक्स होता है कि अगर आपका म्यूजिक अच्छा है तो रेडियो कैन डू वंडर्स. दैट्स द फर्स्ट बेसिक थिंग ऑफ रेडियो की म्यूजिक अच्छा हो बाकी तो हम देख लेंगे. चलो बात करना है अमीन सैनी तो आएंगे ही या फिर उनके से कई सारे जॉकी आएंगे. अगर अमिताभ बच्चन रेडियो जॉकी नहीं बन पाए तो कोई और अच्छा शो होगा जो बन पाएगा. सो रेडियो जॉकी कम्स वेरी सेकेंडरी, फर्स्ट इज ऑलवेज द म्यूजिक. ओके म्यूजिक की बात हो रही है तो हम विवेक से दूसरा गाना सुनना चाहेंगे क्योंकि विवेक ने वादा तो किया था वो देखने में कैसी सीधी सारी लगती सुनाएंगे पर कहीं वो थोड़ा सा वो गाना टच करके चले गए. अभी हम एक पूरा गाना सुनेंगे विवेक से और उससे पहले हम छोड़ेंगे नहीं उसको. So this one is a song जो मैं अपने कॉलेज में बहुत गाता था तो it's called एक तारा. ओके रूह का बंजारा रे परिंदा छट गया दिल का रे घरोंदा छट गया दिल का रे घरोंदा तोड़ के रे घरोंदा छोड़ के गया छोड़ के जिने ना करू बंद बंद बह जाए बूंद बूंद जिन्हें ना करूं बंद बंद बह जाए बूंद बूंद तड़ पाए रे क्यों सुनाए गीत मल्हार रे वे मलंग तेरा एक तारा एक तारा वे मलंग तेरा एक तारा वे मलंग तेरा एक तारा एक तारा वे मलंग तेरा एक तारा. बीती रात बासी बासी बड़ी है सिराने गूंज दरवाजा देखे लौटी है सुबह ठंडी है अंगीठी सिली सिली है दीवारे गूंज टकरा के इनमें दिल की सदा जिन्हें ना करूं बंद बंद बह जाए बूंद बूंद तड़ पाए रे क्यों सुनाए गीत मल्हार दे. थैंक यू विवेक. अब तक हम बात कर रहे थे रेडियो और न्यूज चैनल के कंटेंट्स के बारे में, टेलीविजन के कंटेंट्स के बारे में, पर उसी बीच कहीं हम भूल गए आपसे ये पूछना कि आपका म्यूजिकल जर्नी कहाँ से शुरू हुआ था विवेक. So, मैं कभी ऐसे बचपन से सिंगर नहीं था, ना ही मेरे फैमिली में कोई ऐसा सिंगर है कि मुझे पहले से कोई तालीम नहीं हुआ कुछ. मुझे भी अभी लगता कि I'm still a beginner, but ये मेरा इंटरेस्ट चालू हुआ था स्कूल की डेज में 5th और 6th स्टैंडर्ड में. एंड देन इवेंचुअली व्हेन आई वेंट टू अ न्यू स्कूल इन 8th स्टैंडर्ड वहां पे टीचर्स काफी अच्छे थे एंड दे वर लाइक लेट्स ट्राई क्या करता है कैसा गाता है. उधर से वहां से जर्नी स्टार्ट हुई एंड आई वन अ कॉम्पिटिशन व्हिच वाज इन द स्कूल इटसेल्फ. तो वहां से जर्नी स्टार्ट हुई थी उन लोगों को लगा कि हाँ चलो ये अच्छा गा सकता है. एंड देन आई स्टार्टेड टेकिंग ट्रेनिंग फ्रॉम माय 10th ग्रेड. तो मेरे पास अभी 3 साल की जूनियर डिप्लोमा की डिग्री भी है इन हिंदुस्तानी क्लासिकल एंड वहां से मैंने थोड़ा सा क्लासिकल सीखा. एंड जब मैं कॉलेज में आया आई लेड अ म्यूजिक सोसाइटी
तो वो भी अच्छा एक्सपीरियंस हुआ कि स्कूल से फिर कॉलेज तक म्यूजिक नहीं छूटा, और अब उसके बाद ये हुआ कि मैंने इतना क्रिएटिव फील्ड में काम कर लिया था मोस्टली बिकॉज ऑफ म्यूजिक. That's why I chose radio and I wanted to do radio because वो काफी creative field का हो जाता, तो वो पूरा mindset में वो school से ही बढ़ता गया. विवेक, यू आर वन ऑफ माई फेवरेट आरजेज, और पर कहीं पे हम कभी बात करते हैं तो कभी ये भी बोलते हैं कि विवेक आपका गाना मेरे को बहुत अच्छा लगता है, तो शायद आपको ये कॉम्प्लीमेंट कहीं और से भी मिलता होगा, तो कभी ऐसा हुआ है कि किसी ने बोला विवेक यू आर अ वेरी गुड आरजे पर आप गाना अच्छा ज्यादा अच्छा गाते हैं, तो कभी ये बहुत होता है. मोस्टली जैसे अगर मैं अपना इंस्टाग्राम या फिर कहीं पे भी कंटेंट डालता हूं तो आरजेइंग तो सबको पसंद है, वो तो अभी मैंने रिसेंटली स्टार्ट किया, लेकिन म्यूजिक हैज बीन द क्रक्स ऑफ इट कि लोग मुझे बहुत पहले से जानते हैं उस चीज की वजह से, एंड दे स्टिल लव एवरी पोस्ट एवरी सॉन्ग दैट आई सिंग, एंड इट जस्ट गिव्स मी इमेंस प्लेजर कि मैं देखता हूं कि हां मेरा गाना ज्यादा अप्रिशिएट हो रहा है, बिकॉज वो उसमें मैंने बहुत पहले से काम किया है, रेडियो से जस्ट स्टार्ट हुआ है, तो इट्स जस्ट अमेजिंग बिकॉज मुझे इट्स एवरी टाइम सिंगिंग ओवर एनीथिंग, तो मुझे और अच्छा लगता है कि हाँ मैं और सिंगिंग करने की कोशिश करूँ, बट काम को लेके एंड इट्स डिफिकल्ट टू एक्चुअली टाइम करना शेड्यूल करना, बट आई वुड नेवर गिव अप ऑन म्यूजिक. Obviously, ये होना भी चाहिए क्योंकि आपकी शोज मैं देखती हूँ, और कभी हम भी इस बारे में बात करते हैं कि विवेक आपका गाना बहुत अच्छा है, हालांकि आप मेरे बहुत ही फेवरेट आरजे हो, पर गाना आपका बहुत सुंदर है और मैं ये आपको कभी कभी कॉम्प्लीमेंट भी करती हूँ, तो विवेक एक और गाना आपसे सुनना चाहेंगे, क्या आप सुनाएंगे हमें? ओके सो जब मैं बात कर रहा था कि मैं ए चैनल में जिस गाने से मैंने जीत हासिल की थी स्कूल में, तो वो वाला गाना मैं गाता हूं. श्योर, इट्स बीन क्वाइट सम टाइम, सो इट्स कॉल्ड शुक्राना. ओके. नजरों से नजरें मिली तो जन्नत सी महकी फिजाए, लब ने जो लब छू लिया तो आसमां से बरसी दुआएं, कैसी अपनी मोहब्बत कैसी रूह है इबादत, हम पे मेहरबान दो जहां शुक्रन ला वलहमदुलिला, शुक्रन ला वलहमदुलिला, तेरी बाहों में ही जिस्म खिल गया, तेरी सांसों में ही चैन मिल गया, कैसे रहे अब हम जुदा, ओ तेरे पास हम इतने हुए तेरे ख्वाब अपने हुए, कैसे रहे अब हम जुदा, कैसी अपनी मोहब्बत कैसी रूह है इबादत, हम पे मेहरबान दो जहां शुक्रन ला वलहमदुलिला, शुक्रन ला वलहमदुलिला. थैंक यू विवेक, आपके गाने पे शायद हमारे दर्शक भी कुर्बान हो गए होंगे, कि बोलो अमृता, दर्शकरा कुर्बान हो गए छे, कुर्बानेर गान सुने दर्शकरा कुर्बान हो गए छे विवेकेर गानेर उपर. विवेक, वक्त है आपसे विदा लेने का, पर बहुत अच्छा लगा आप हमारे साथ जुड़े, पर टेक्निकल प्रॉब्लम्स के वजह से हम आपको पहले नहीं आपसे नहीं जुड़ पाए. It was nice talking to you and it was really nice having you on our show. Thank you. It's a pleasure. Thank you so much. Thank you so much. অমৃতা কি বলো, তিনটে মন ভালো করা গান সকালবেলায় তিনটে সুন্দর সুন্দর গান আমরা শুনলাম, এবং তো আমি শ্রেয়ার রিয়াকশনে এটা বুঝেছি শ্রেয়ার যে কি পরিমাণ বিবেকের গান ভালো লাগে এবং তাকে সামনে পেয়ে, এবং শুধু শ্রেয়া নয় যারা দর্শক বন্ধুরা আছেন যারা তাদের বিবেককে ভালো লাগে তারাও নিশ্চয়ই সকালবেলায় বিবেককে আজকে আমাদের টিভিতে পেয়ে সত্যি তারাও খুব আপ্লুত এবং মন ভরে গেছে. আমি কিন্তু হলফ করে বলতে পারি অমৃতা কিন্তু খুব একটা এনজয় করেনি, কারণ অমৃতা হিন্দি গানের ফ্যান নয়, তাই জন্য তো আমি আরো অমৃতার জন্য আমাদের আরেকজন অতিথি রয়েছে এবং সে আমাদেরকে বাংলা গান শোনাবে যেটা অমৃতা খুব এনজয় করবে. একদমই তাই শ্রেয়া, ঠিকই বলেছো, হিন্দি গানে এনজয় করা নয়, হিন্দি আর বাংলা দুটোর যদি মেলবন্ধন হয় তবে তো অনুষ্ঠানটা একদম জমে উঠবে এবং আমাদের সকলেরই ভালো লাগবে. তো আমরা পরবর্তী শিল্পী বন্ধুর সঙ্গে আমরা কথা বলবো.
অমৃতা, আমি জিজ্ঞেস করব তোমার কাছে, তুমি কি এর আগে কখনো এই গানগুলো শুনেছিলে? কারণ তুমি তো বলো যে তুমি হিন্দি গান শোনো না। একদমই তাই, আমি যদি বেশিরভাগ বাংলা শুনি তো শ্রেয়া কিন্তু আবার বাংলা শুনি না, বা বাংলা যদি হিন্দি যেতে শ্রেয়া শুনে আমি খুব একটা শুনি না। তো সেক্ষেত্রে হিন্দি গানগুলো শোনা নয় তা নয়, কয়েকটা লাস্টের গানটা তো এবং আমারও খুব প্রিয় গান একটা, খুব ভালো লাগলো, এবং শুনি না এটা একদম ঠিক নয়, তবে শুনি, তবে বাংলাটা যেন বেশি ভালো করে শুনি। এবং যখনই প্রভাতী আড্ডা হয় তখন কিন্তু অমৃতা সবসময় রবি ঠাকুরের গান শুনতে পছন্দ করে, সেটা অমৃতা কিন্তু আমাদেরকে বলেছে। কিন্তু আজকে হঠাৎ অমৃতা বলছে তার সোনু নিগমের গানও ভালো লাগে। অমৃতা, অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেল ব্যাপারটা। না একদমই না, চেঞ্জ ঠিক নয়, রবি ঠাকুর তো আমার প্রাণেই আছে, থাকবে এবং ভবিষ্যতেও থাকবে, কিন্তু গান শুনতে যেটা তুমি বললে না ভালো লাগে না সেটা কিন্তু নয়। সোনু নিগম আমার কোথাও মানে ফেভারিটের মধ্যেই পড়ে এবং শুনতে ভালো লাগে, এবং শুধু আমার পার্টিকুলার একজনের গান নয় শ্রেয়া, আমার গানটাই ভালো লাগে এবং মিষ্টি করে যা মানে যারা সুন্দর গায়, আমাদের অনেক শিল্পীরা আছেন যারা আমার তাদের গান আমার খুব ভালো লাগে এবং খুব মানে তাদের গান আমি খুব এনজয় করি, যাকে বলা যায় ভালোবাসার জায়গাটা, ভালো লাগার জায়গাটা তো অন্য জায়গায়, কিন্তু মানে প্রতিটা গানই আমার ভালো লাগে, গানটাই প্রথমত ভালো লাগার একটা জায়গায় আছে। অমৃতা, আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাইবো, মানে আমাদের যখন রেডিও মানে FM এর ইয়েটা এলো, মানে কনসেপ্টটা এলো, তখন কিন্তু আমরা FM এ মানে মানে মিক্সড কন্টেন্ট পেয়েছি, সেখানে কখনো বাংলা গান বা কখনো হিন্দি গান, সপ্তাহে হিন্দিতে হয়নি বা সপ্তাহে বাংলায় হয়নি। তারা হয়তো এটা মাথায় রেখে FM এর কন্টেন্টটা বানিয়েছিলেন যে অমৃতার মতো কিছু শ্রোতা হতে পারে, আবার শ্রেয়ার মতো কিছু শ্রোতা হতে পারে, কেউ হয়তো বাংলা শুনতে পছন্দ করতে পারে বাংলা গান, বা কেউ হয়তো হিন্দিটা শুনতে পছন্দ করতে পারে। এবং আমাদের আরজেরা কথাও কিন্তু ওরকম করেই বলেন যে কিছুটা বাংলা এবং কিছুটা হিন্দিতে, অসুবিধা হয় এবং সবাই যাতে ব্যাপারটা এনজয় করতে পারে। একদম, আমাদের আলোচনা তো চলবে, কিন্তু তার আগে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরো এক অতিথি মৌসুমি সাহা, তিনি একজন প্রাক্তন রেডিও জকি। আমরা মৌসুমির সাথে কথা বলে নেব। গুড মর্নিং মৌসুমিদি। নমস্কার। গুড মর্নিং, আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে মৌসুমিদি। যেটা আমরা কথা বলছিলাম আমি আর অমৃতা, অমৃতা হচ্ছে বাংলা গানের ফ্যান, আর আমরা আশা করছি তোমার কাছ থেকে আমরা বাংলা সেরকমই গান শুনবো, আর আমি হিন্দি গানের ফ্যান। যাই হোক, আমি তো হিন্দি গান শুনেছি, তুমি হয়তো অমৃতার রিকোয়েস্টটা রাখবে। একদম তাই, দিদির কাছ থেকে তো গল্প তো আরো করবো, আড্ডা তো আরো দেবো, দিদির কাছ থেকে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শোনার আছে, কিন্তু তার আগে প্রথমে দিদির কাছ থেকে একটা গান শুনে নেবো। কি শোনাচ্ছেন প্রথমে? আশা করি সবাই জেগে উঠেছেন এতক্ষণে, সবাই জাগে হোক এত বিজরে, যাতে সবার দিনটা ভালো কাটে। জাগি রঘুনাথ কুমার, জাগি রঘুনাথ কুমার, পঞ্ছী বর বলে জাগি রঘুনাথ কুমার, পঞ্ছী বর বলে জাগি রঘুনাথ। চন্দ্র কিরণ শীতল ভাই
আমাদের মন ভালো করার মতো গান ছিল, যদিও দর্শকদেরকে পরিচয় করিয়ে দেওয়ার আর দরকার নেই, তবু আরো একবার বলে দিতে চাই, একটা সময় ছিল যখন আর যে মৌসুমীর গলা শুনে সবার সকালে শুরু হতো, আর আজকে আবারও আজ আর যে মৌসুমী তো বলবো না, তবে মৌসুমীদের মানে গান শুনে সবার সকালটা কিন্তু খুব ভালো হয়ে গেল, কি বলো? একদমই তাই শ্রেয়া, ঠিকই বলেছো, সকালবেলায় এরকম সুন্দর একটা ভজন, আমাদের মন একদম ভালো হয়ে গেছে, যারা দর্শক বন্ধুরা এখন দেখছে তাদেরও নিশ্চয়ই মন খুব ভালো হয়ে গেছে। তো মৌসুমী দি, আমরা আজকে না আলোচনা করছিলাম যে এই কন্টেন্ট, রেডিও বা টেলিভিশনের কন্টেন্ট বিগত 30 বছরে কতটা বদলেছে আমিন সিয়ানি থেকে আজকের আরজেরা, মানে কোথাও একটা আগে শান্ত গলায় কিন্তু রেডিওতে কথা বলা হতো, কিন্তু আজকে কিন্তু উত্তেজনাটা অনেক বেশি আমাদের কন্টেন্টে। তো এই যে এভলিউশনটা হয়েছে, মানে তোমার কোনটা ভালো লাগে, সেই আগেকার সেই শান্ত গলায় রেডিও ঘোষণাগুলো নাকি এখনকার আরজেদের? মানে তুমিও তো একসময় আরজে থেকেছো এবং মানে আমরা সবসময় তোমার কণ্ঠ শুনেছি রেডিওতে, তো তোমার কোনটা ভালো লাগে? দেখো, আই থিংক ইউ নো আর্ট বলে ইজ এ রিফ্লেকশন অফ লাইফ। হ্যাঁ, মানে যে কোনো কলা থেকে, যে কোনো শিল্পকলা তুমি দেখো, যেরকম যেরকম সময়টা চেঞ্জ হয় সেরকম সেরকম আর্টটাও বদলায়। এবার দেখো, 30 বা 40 বা 50 বছর আগের যে রেডিও বা যেটা টেলিভিশনটা আমরা দেখতাম বা রেডিও শুনতাম, দোজ টাইমস ওয়ার ডিফারেন্ট। সেই সময় এই যে এখন একটা অস্থিরতা, একটা স্ট্রাগল বা একটা রেস্টলেসনেস, হ্যাঁ, বা এই র্যাট রেস যেটাকে আমরা বলি, হ্যাঁ, সবাই এভরিবডি ইজ রাশিং আউট সামওয়্যার, তো সেই ব্যাপারটা কিন্তু 30 বছর বা 40 বছর আগে ছিল না। ইনফ্যাক্ট তখন যে লোকেরা র্যাট রেস বলতো, তার 30 বছর আগেও সেই র্যাট রেসটা ছিল না। এখন আমরা যে র্যাট রেসটা বলছি, এর থেকে আশা করি 30 বছর বা 50 বছর এটা থাকবে না। তো টাইমস কিপ চেঞ্জিং, তো তার সাথে সাথে যে কোনো আর্টটাও চেঞ্জ হয়, দ্যাট রিফ্লেক্টস ইন ইট। তো সেই জন্য আগে যে রেডিওতে যেরকম আমরা শুনতাম, মানে সবাই খুব গুরুগম্ভীর গলায় কথা বলতো শান্তভাবে, অরল্যান্ডোর রেডিও তুমি যদি যাও, কলকাতা ইজ এ ভেরি কোয়াইট প্লেস, ভীষণ শান্ত, মানে ওখানে তোমার একটা মানে পিন ড্রপ করলো, যেটাকে বলে পিন ড্রপ সাইলেন্স, সেটা তুমি শুনতে পারবে। ইটস লাইক আ টেম্পল, এত এত শান্ত, বিশাল বিশাল ঘর। আর এদিকে যে কোনো এফএম স্টেশনে যদি তুমি যাও, মানে শুরু হয়েছিল তুমি যেরকম বললে, সে রেডিও এককালে যেভাবে শুরু হতো, সুপ্রভাত, নমস্কার, মানে পেট থেকে আওয়াজটা বেরোবে আর কি, এখন শুধু পেট থেকে কেন, এখন হৃদয়, গলা, মাথা সব জায়গা থেকে আওয়াজ বেরোয়। আমিন সিয়ানি অফকোর্স ইজ দ্য গড অফ রেডিও, মানে উই হ্যাড দ্য গুড ফরচুন, আমার খুব সৌভাগ্য হয়েছিল যে উনি, যেই যখন আমি এফএম এ কাজ করতাম, আমি তো শুরু করেছিলাম 94 যখন এফএম প্রথম ইন্ডিয়াতে এসছে, তো সো মেনি ইয়ার্স ব্যাক, ওভার 26 ইয়ার্স ব্যাক আই হ্যাড স্টার্টেড, উনি একবার এসেছিলেন। Such a lovely person, আর এত কিছু শিখিয়েছিলেন আমাদের, হি ইজ জাস্ট দ্য গড অফ রেডিও। ওনার গলাটায় যে মুহূর্তে উনি বলতেন গীতমালা শুরু করে, আপকা দোস্ত আমিন সিয়ানি, হি হ্যাড স্টার্টেড দিস ফ্রেজ, ইউ নো, কি আপকা রেডিও কা দোস্ত এন্ড অল দ্যাট,
সো কিন্তু এখনকার সময় খুব ভালো, এখন যে এনার্জিটা আমরা পাই আরজেদের কাছ থেকে, যে তোমরা দুজন এত সুন্দর ভাবে করছো, মানে এখন মনে হয়তো এতই এতটাই চারিদিকে কি অস কাউকে যদি তুমি শুনছো এইভাবে বললে বোধ হয় কেউ উঠবে না, আই গুড মর্নিং ওয়েক আপ ইয়া ইটস টাইম টু গো, এইসব বললে হয়তো লোকেরা বোধ হয় বেশি তাড়াতাড়ি হয়ে যেত। একদমই, আমাদের মৌসুমীদের সাথে আড্ডা কিন্তু চলবে, কিন্তু তার আগে আমরা মৌসুমীদের কাছ থেকে আরো একটা গান শুনে নেব। আচ্ছা ঠিক আছে, বেশ একটু জল খেয়ে নিই আমি। এবার একটা বাংলা গান শোনাই। একদম, এটা আমার খুব প্রিয় একটা কম্পোজিশন এবং প্রিয় সুরকার গীতিকারের এটা সৃষ্টি, জটলেশ্বর মুখোপাধ্যায়। তোমাকে নানি যেন অসিনা সকাল, তোমাকে নানি যেন অসিনা সকাল, তার যে আছে রাত তার চিরকাল, তোমাকে নানি যেন অসিনা সকাল, তার যে আছে রাত তার চিরকাল, তোমাকে নানি যেন অসিনা সকাল। একদমই, আর আজকে একদম হাতে সময় নেই,
সময় হচ্ছে মৌসুমি দিকে বিদায় জানাবার, তবে আমরা আপনাদের কাছে প্রমিস করছি আমরা আরো একদিন মৌসুমিদির সাথে আপনার মৌসুমিদিকে আনব এবং আরো গান শুনবো মৌসুমিদির কাছ থেকে। আজকের গানগুলো তো হলোই, কিছু গান বাকি রয়ে গেল, সেগুলো কিন্তু আরো একদিন আমরা মৌসুমিদির কাছে আজই আবদার করে রাখছি সেগুলো আরো একদিন শোনার। নিশ্চয়ই মৌসুমিদির কাছে গান তো আমাদের খুব ভালো লেগেছে, এবং সকালবেলায় যে প্রথমে একটা ভজন দিয়ে শুরু হলো, তারপর আমাদের অনুরোধে যে মৌসুমিদি গানটা বাংলা গানটা শোনালেন এবং সেটা অসাধারণ, এবং আমাদেরকে ডেডিকেট যে করেছে মৌসুমিদি গানটা, তো খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ, কথা বলে ভালো লাগলো, গান শুনে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। খুব ভালো থাকবেন, সারাটা দিন যেন আপনার ভালো কাটে। হাতে একদম সময় নেই, আজকে আমরা কথা বললাম রেডিও এবং টেলিভিশনের কন্টেন্ট নিয়ে, কতটা এভলিউশনের মধ্যে দিয়ে গেছে রেডিও এবং টেলিভিশনের কন্টেন্ট। আমরা দুজন আরজের সাথে কথা বললাম, একজন বর্তমান এবং একজন প্রাক্তন, দুজনেই আমাদেরকে কিন্তু খুব ভালো গান শুনিয়েছে, কেউ আমার মন ভালো করার গান শুনিয়েছে তো কেউ অমৃতার মন ভালো করার গান শুনিয়েছে। আর সেখানেই আজকে আমাদের প্রভাতী আড্ডা শেষ করছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আবার কাল দেখা হবে, নমস্কার। নমস্কার।